নমস্কাৰ টেবাতলৈ আপোনাক স্বাগতম ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ শীঘ্ৰে গেৰুৱা বহন পিন্ধিব ৰাজদীপ গোৱালা অজন্তা নেওগে আমিনগাঁৱত অমিত শ্বাহক সাক্ষাৎ ৰাজদীপ অজন্তাৰ অমিত শ্বাহক সাক্ষাতৰ পিছতে বিজেপিত যোগদানৰ ঘোষণা ৰাজদীপৰ বিজেপিত যোগদানৰ কথা সময়ত সংবাদ মাধ্যমক জনাম বুলি মন্তব্য অজন্তা নেওগৰ শীঘ্ৰে গেৰুৱা বহন পিন্ধিব ৰাজদীপ গোৱালা আৰু অজন্তা নেওগে আমিনগাঁৱত অমিত শ্বাহক সাক্ষাৎ কৰিছে ৰাজদীপ আৰু অজন্তাই অমিত শ্বাহক সাক্ষাতৰ পিছতে বিজেপিত যোগদানৰ ঘোষণা কৰিছে ৰাজদীপ গোৱালাই অৱশ্যে বিজেপিত যোগদানৰ কথা সময়তহে সংবাদ মাধ্যমক জনাম বুলি কৈছে অজন্তা নেওগে কিন্তু আজি অজন্তা নেওগে অমিত শ্বাহক সাক্ষাতৰ পৰাই এটা কথা স্পষ্ট হৈ পৰিছে যে অজন্তা নেওগে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব কিন্তু তেওঁ এতিয়াও স্পষ্ট ৰূপত সেইখিনি কথা যেন সংবাদ মাধ্যমৰ সন্মুখত ক'ব বিচৰা নাই কথা বিজেপিত যোগদানৰ কথা সময়তহে সংবাদ মাধ্যমক জনাম বুলি ক'লে অজন্তা নেওগে সেই দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী অহাৰ লগে লগে আজি গৃহমন্ত্ৰীগৰাকী সাক্ষাতৰ বাবে গ'ল অজন্তা নেওগ ৰাজদীপ গোৱালাও গৈছিল লগতে বিভিন্নজন গৈছিল আৰু অজন্তা নেওগে অমিত শ্বাহক সাক্ষাৎ কৰি বিভিন্ন কথা আলোচনা কৰিলে আৰু অতি শীঘ্ৰে হয়তো অজন্তা নেওগে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব কাৰণ তেওঁ ইতিমধ্যেই কংগ্ৰেছৰ পৰা পদত্যাগ কৰিছে চাওক মই ভাবিছিলোঁ যে আপোনালোকক আপোনালোকে ভাবিছিলে মোক ইমান দিন কিয় কোৱা নাই মোৰ কথা হ'ল যে মই কালিলৈকে দলটোত আছিলোঁ সেইকাৰণে মই যিহেতু এটা ডিচিপ্লিনভাৱে মই কাম কাজবিলাক কৰোঁ সেইকাৰণে কালিলৈকে মই একো কথা কোৱা নাছিলোঁ আৰু মই যিহেতু বিজেপি দলত জইন কৰিম আৰু জইন কৰাৰ পিছত মই গোটেইখিনি কথা আপোনাক কথা কোনবোৰে কৈছে আপোনাক ব্লেকমেইলিং কৰি বিজেপিলৈ আনিছে বুলি কৈছে কথাখিনি মই চাওক মই এতিয়া মানে বিজেপি দলত জইন কৰিবলৈ দিয়ক জইন কৰাৰ পিছত গোটেইখিনি মই আপোনাক জনাম সোনকালে মই দলটোলৈ জইন কৰিম গোটেইখিনি কথা বিস্তাৰিতভাৱে সেইখিনিলৈকে আপোনাক কেনেকুৱা হ'ল সাক্ষাৎ হেৰি ভাল কেতিয়া যোগদান কৰিব সেইটো পাৰ্টীয়ে ডিচাইড কৰিব কিন্তু আপোনালোকৰ যোগদানটো নিশ্চিত আৰু মোৰ পৰাটো মই দি ইফালে সামৰণি পৰিল বিজেপিৰ কৰ কমিটিৰ বৈঠক আগন্তুক নিৰ্বাচনক লৈ বৈঠকত ৰণকৌশল প্ৰস্তুত কৰা হৈছে বিধানসভা নিৰ্বাচনত মিত্ৰতা সন্দৰ্ভত আলোচনা কৰা হয় অমিত শ্বাহৰ উপস্থিতিত অনুষ্ঠিত হয় কৰ কমিটিৰ বৈঠক জানুৱাৰীত পুনৰ অসমলৈ আহিব অমিত শ্বাহ জানুৱাৰীৰ দ্বিতীয় সপ্তাহত গুৱাহাটীলৈ আহিব অমিত শ্বাহ কৰ কমিটিৰ বৈঠক ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ইতিমধ্যে সমাপ্ত হৈছে আগন্তুক নিৰ্বাচনক লৈ বৈঠকত ৰণকৌশল প্ৰস্তুত কৰা হয় বিধানসভা নিৰ্বাচনত মিত্ৰতা সন্দৰ্ভত আলোচনা কৰা হয় অমিত শ্বাহৰ উপস্থিতিত অনুষ্ঠিত হয় এই কৰ কমিটিৰ বৈঠক জানুৱাৰীত পুনৰ অসমলৈ আহিব অমিত শ্বাহ জানুৱাৰীৰ দ্বিতীয় সপ্তাহত গুৱাহাটীলৈ আহিব অমিত শ্বাহ যিসমূহ আমি সভা কৰাৰ উপৰিও আমি সমষ্টিকেন্দ্ৰিক যি সভা কৰি আছোঁ আৰু অহা 20 জানুৱাৰীৰ পৰা আমি যি 20 ফেব্ৰুৱাৰীলৈ সমষ্টিভিত্তিক যি পৃষ্ঠাপ্ৰমুখ সন্মিলন কৰিম সেই বিষয়ে আমি অৱগত কৰাইছোঁ আমি বুটকি বাট অহা যি 3 জানুৱাৰী তাৰিখে আমাৰ অনুষ্ঠিত হ'বলগীয়া আছে সেই বিষয়ে আমি কৈছোঁ আৰু 5 জানুৱাৰীৰ পৰা 11 জানুৱাৰীলৈ আমি যি বুথত ৰাজনৈতিক সভা অনুষ্ঠিত কৰাৰ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ সেই বিষয়ে অৱগত কৰিছোঁ আৰু সেইবোৰ বিষয় শুনাৰ উপৰিও তেওঁ কিছুমান মাইক্ৰ' লেভেলত যিহেতু আগন্তুক দিনত নিৰ্বাচনৰ বিভিন্ন সমিতি গঠন কৰিবলগীয়া আছে সেইবোৰ বিষয় সন্দৰ্ভতো পুংখানুপুংখভাৱে আলোচনা অগপৰ সৈতে যি আসন বুজাবুজিৰ কথা ইতিমধ্যে অতুল বৰাকো সেই প্ৰশ্ন সোধা হৈছিল এইবোৰ বিষয়ে আমি কোনো আলোচনা কৰা নাই আমি এতিয়া দুয়োটা দলে সংগঠন বৃদ্ধি কৰাৰ কাৰণে তেওঁ পৰামৰ্শ আগবঢ়াইছে যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সংগঠন বৃদ্ধি কৰক আৰু অসম গণ পৰিষদ দলেও সংগঠন বৃদ্ধি কৰক এই বিষয়ে তেখেতে পৰামৰ্শ আগবঢ়াইছে আৰু বিস্তাৰিত আলোচনা এইটো সন্দৰ্ভত আমি মাৰ্চ মাহতে আলোচনা কৰাৰ কাৰণে তেখেতক জনাইছোঁ অমিত শ্বাহ ডাঙৰীয়া বিজেপিৰ তৰফৰ পৰা ক্লছ 6ৰ বিষয়টো উত্থাপন কৰা হৈছিল নেকি আৰু অসম গণ পৰিষদে বিষয়টো উত্থাপন কৰিছিল নেকি কৰিছিল নেকি ক্লছ 6ৰ গুৰুত্বপূৰ্ণ এবছৰ হৈ গ'ল প্ৰতিবেদন জমা দিয়া সেই বিষয়টো আজি অহা নাই সেই বিষয়টো মানে মই সেইখিনি সময়ত নাইটৰ লোকৰ লগত যেতিয়া আলোচনা কৰা হৈছিলে সেইখিনি এই যিখন অমিত শ্বাহ অহাৰ এই গোটেই কথাটোৱে বিজেপিক কেনেধৰণে সহায় কৰিব যথেষ্ট সহায় কৰিব কাৰণ কিয় আজি আমি যি দেখিছোঁ আজি প্ৰায় 8000 সত্ৰসমূহক যি আমি 2,50,000 টকা যি 50 বছৰ সত্ৰসমূহক আজি দিয়াৰ যি ব্যৱস্থা কৰা নহয় ইতিমধ্যে তেওঁলোকক আজি প্ৰদান কৰিলে আৰু আগন্তুক দিনত আমি এনেকুৱা কথাও ভাবিছোঁ যে আমি যিমানবোৰ আমাৰ সত্ৰ আছে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা অনুৰোধ জনাইছোঁ চৰকাৰক ইতিমধ্যে
যে অকল 50 বছর নয় বাকি কারোবার যদি 40 বছর 30 বছর হয়েছে বা যাবার অন্তর নামঘর আছে অন্তত নামঘর যেহেতু আমার যেহেতু রিলিজিয়াস ইনস্টিটিউট যেহেতু নহয় আমি যেহেতু নামঘরতে বা আমি সত্রর মজিয়াতে আমি আমার অসমীয়া সমাজের জীবন সমাজ জীবনত একোখন আধারত স্বরূপ গতি তাত অকল আধারত স্বরূপ আসিল আমার গুরুজনায় দি যা যা কৃষ্টি সংস্কৃতি সেইবর চর্চা আর প্রসার তাত চলিছিল গতি আমি যাবার এটিও বাকি থাকা নামঘর সমূহক দেওয়ার কারণে আমি সরকার ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির তরফের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর বিত্তমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো আজ 2021 উজনীত ক্লিন সুইপ করব বিজেপি স্বাভাবিকরণ ওজনের বলে নয় সমগ্র অসমতে আমার যে বিজেপি প্লাস ইজিকল টু যে 100 প্লাস যে মিশন আসলে সেই মিশন স্পর্শ করে অতিক্রম করব বলে আমি নিশ্চিত হয়েছি দেবপ্রত শইকীয়া কেনবাকে আহিব পারে নাকি বিজেপি না হাইপোথেটিক্যাল কথা তো কইলা আর একটা প্রশ্ন কইছে যে তোমার বিশেষ বিষয় রাজেন মহানা মন্ত্রব কইছে যে আপনার নির্দিষ্ট কিছু বিষয় দি দিয়া হয়েছে যে সেই বিষয় সম্বন্ধে আপনার এখন প্রতিবেদন দাখিল করব বলে অমিত শাহে এনে ধরনের কিছু কইছে সেইটো আমার আমার যে রণকৌশল ভিতর যে রণকৌশলের সন্দর্ভত সেইটা রাজহুয়া করার বিষয় নয় যেহেতু গতি রণকৌশল বিভিন্ন ধরনের কারণ তখন একটা অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি কারণ কেউ জীবন বহুবার নির্বাচনের মুখামুখি হয়েছে গতি সেইগুলি ব্যক্তি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে আর তোর পরামর্শ ভারতীয় জনতা পার্টিক বহু লাভান্বিত করব বলে আমি আশা রাখিছো আর বিজেপি প্লাস 100 প্লাসের যে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যত আমি স্পর্শ করবলে আমি সুবিধা হবে যে আমি অনুমান করছি 2021 বিজেপি যুক্ত আপনি আগতে কই আসলে যে জ্যেষ্ঠক সম্মান আর কনিষ্ঠ এইবর বিষয়ে আজি টিকট সন্দর্ভত আমি আলোচনা হওয়া নাই আমি কর্ম সন্দর্ভত আলোচনা হয়েছো কর্ম পদ্ধতি সন্দর্ভত স্ট্রেটেজি সন্দর্ভত আমি আলোচনা হয়েছো আর কোনো ধরনের আমার আজি আমার লগতো কোনো ধরনের সিট সন্দর্ভত বা কোনে কি টিকট পাবো না পাবো সেইটাও আমার লগত আলোচনা করা নাই আমাক এইটাই কৈছে যে কোনে কি পাব টিকট নাপাব সেই বিষয়টা এড়ি পেলায় ভারতীয় জনতা পার্টির প্রতিগী কার্যকর্তায় এড়ি পেলায় আগন্তুক দিনত যাতে আমি সকলে সংগঠন যাতে বৃদ্ধি করব পো তার কারণে সকলকে মন মেলার কারণে তখন আহ্বান আজি শেষ নাকি অমিত শাহর গোটে বৈঠক গোটেখিন শেষ হল নাকি আমার এটা মানে আনুষ্ঠানিকবর হয় শেষ হল এটি আর অনানুষ্ঠানিক আর বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসের এই মন্তব্য আমি শুনিলো তেওঁলোকৰ দলৰ রণকৌশল সন্দৰ্ভত আলোচনা কৰা হৈছে বুলি কৈছে টিকট কোনে পাব কোনে নাপায় সেই বিষয়ত আলোচনা হোৱা নাই স্পষ্ট ৰূপত ৰঞ্জিত দাসে এইখিনি কথা উল্লেখ কৰিছে যিটো আমাৰ কোৰ কমিটি আছে সেই কোৰ কমিটিৰ লগত তেখেতৰ আজি প্ৰাৰম্ভিক কথা বতৰা হৈছে নিঃসন্দেহে আগন্তুক নির্বাচনের সম্পর্কে এই কথা বতরাবর হয়েছে আর ভবিষ্যতেও তেখেত আমাক কৈছে যে তেখেত জানুয়ারি মাহতো আহিব আমার এই যেটা আমার স্ট্রেটেজি হব এই তেখেতসকলে তেতিয়া আমি এতিয়া থুলমূলকে ভবিষ্যতে আর সেইটো ভালকে সিজিল করে লম বিশেষকে সংগঠনের উপরতে আজি আলোচনা হয়েছে আর হয়তো তেখেত আকো জানুয়ারি 18 তারিখ মানে আহিব তেতিয়া আর বিশদভাবে আর আলোচনা করব কিছু সাবজেক্ট দিয়ে গেছে যে সাবজেক্টসের উপর তোমালে তৈয়ার করে লিস্ট বনায় রাখা এসব রাখব দিছে এসব আমার সংগঠনে রাখব আর তো আহি জানুয়ারি মাহর সেকেন্ড উইক বা 17 তারিখে আহিম বলে কেছে তখন বিশদভাবে আলোচনা আর বাতরি দেখি সময় হয়েছে বাণিজ্যিক বিরতির এইটো সপ্তাহৰ দাদাৰ পছন্দ মজেন্টা শ্বুজ মই ব্যৱহাৰ কৰো আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম